সাবস্ক্রাইব করুন এডি চ্যানেলটিকে তারপর বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে লেটেস্ট ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা প্রতিবারের মতো আজও একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি আমি আপনাদের কাছে নিয়ে এসেছি তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেননা এখানে আপনারা কোন যোগ্যতায় কী যোগ্যতা চাওয়া হয়েছে এবং আবেদন করবেন কী করে সমস্ত প্রসেস কিন্তু ভিডিওটিতে আমি জানাবো তো অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে দেখবেন তো আসুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি এবার শুরু করি ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবার মতনই আমি আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা আইকনটিকে অবশ্যই প্রেস করুন কেননা যখন আমরা এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো আপনাদের কাছে নিয়ে আসবো আপনারা নোটিফিকেশনের মাধ্যমে খুব সহজেই তাড়াতাড়ি পেয়ে যাবেন তো আসুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি এবার শুরু করি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড তো ওয়েস্ট বেঙ্গল হেলথ কিন্তু রিক্রুট এখানে হচ্ছে তো বন্ধুরা দেখুন এখানে কি বলেছে ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট অফ আটশো উনিশ এখানে আটশো উনিশটি পোস্ট রয়েছে আটশো উনিশটি পোস্টের নিয়োগ হবে এখানে ফ্যাকাল্টি ম্যানেজার অফ গ্রেড থ্রি আন্ডার দ্য এখানে ডেকোরেটেড অফ হেলথ সার্ভিস হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ফেয়ার ডিপার্টমেন্ট তো হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগ হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে পিডিএফটি ডাউনলোড করে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি এখানে আবেদন করার লাস্ট ডেট কবে সমস্ত কিছু কিন্তু আমি আপনাদের কাছে বলবো তার আগে এখানে বলবো যে কোন কোন পোস্টে নিয়োগ হচ্ছে তো বন্ধুরা দেখুন আপনারা এখানে স্কেল অফ পে কত টাকা করে পাবেন সাঁত্রিশ হাজার ছশো টাকা করে বেতন পাবেন এবং গ্রেড পে পাবেন সাত হাজার চারশো এখানে চল্লিশ টাকা করে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এন্ট্রি আপনারা সরি গ্রেড পে পাবেন ছত্রিশশো টাকা করে এখানে এন্ট্রি পে যেটা আমি বললাম সাত হাজার

তো বন্ধুরা দেখুন এখানে নেম অফ পোস্ট যে পোস্টটি রয়েছে ফ্যাকাল্টি ম্যানেজার গ্রেড থ্রি একটি পোস্ট রয়েছে একটি পোস্টেই কিন্তু টোটাল পদ রয়েছে আটশো উনিশটি এখানে ভাগ করে রয়ে রয়েছে আনরিজার্ভদের জন্য কতগুলো এস সি এসটিদের জন্য কতগুলো ও এ ও বিসিবিদের জন্য কতগুলো তো সমস্ত ভাগ করে দেওয়া রয়েছে তো বন্ধুরা কোয়ালিফিকেশান বলেছে এ ডিগ্রি অফ রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইডস ইকুলেভেন্ট তো বন্ধুরা আপনারা শুধুমাত্র স্নাতক মানে ডিগ্রি কমপ্লিট করে থাকলেই কলেজ কমপ্লিট করা থাকলেই আবেদন করতে পারবেন এক্ষেত্রে আপনাদের বয়স হতে হবে দেখুন যে উনচল্লিশ বছরের নিচে অবশ্যই অবশ্যই আপনাদের হতে হবে এক জানুয়ারি দু হিসাবে তাহলে আপনারা আবেদন কিন্তু যোগ্য তো বন্ধুরা দেখুন এক্ষেত্রে আপনারা যারা ফ্রি মানে ফ্রি দিতে হবে অনলাইনে আপনাদের আবেদন করতে হবে এবং অনলাইনে একটি চার্জেস দিতে হবে একশো ষাট টাকা করে অনলাইনে আপনাদের ফ্রি দিতে হবে যদি আপনারা এসসি সি হয়ে থাকেন তাহলে আপনাদের কোনো চার্জেস লাগবে না এবং যারা জেনারেল রয়েছেন ও বিসি বন্ধুরা রয়েছেন সেক্ষেত্রে একশো ষাট টাকা আপনাদের দিতে হবে আপনারা কিন্তু মানি অর্ডার এখানে চেক বা ব্যাঙ্ক ড্রাফ বা ক্যাশ এগুলোর মাধ্যমে আপনারা কিন্তু পে করতে পারেন অনলাইনে মাধ্যমে আপনারা পে করতে পারবেন তো বন্ধুরা এই সমস্ত ডিটেলস আপনারা পেয়ে গেলেন তো বন্ধুরা আসুন এখানে দেখে নিচ্ছি লাস্ট ডেট কবে আপনারা আবেদন করার করবেন কি করে সমস্ত প্রসেস আমি আপনাদেরকে বলে দেবো তো তার আগে আমি এখানে বলে নিচ্ছি দেখুন যে আপনারা ওয়েবসাইটে এখানে ওয়েবসাইট যে অফিসিয়াল ওয়েবসাইট আমি আপনাদেরকে বলে দিলাম আবার বলে দিব তো বন্ধুরা আবেদন করার প্রক্রিয়া কিন্তু শুরু হবে এখনও শুরু হয়নি তো ফেব্রুয়ারি মাসের চোদ্দো তারিখ থেকে আবেদন প্রক্রিয়া চলবে এবং পঁচিশ তারিখ পর্যন্ত লাস্ট ডেট আবেদন প্রক্রিয়া চলবে আপনারা এখানে আটটা পর্যন্ত আটটা পর্যন্ত আবেদন করতে পারবেন লাস্ট ডেট দেখুন এখানে বলে দিয়েছে তো যখন অফিসিয়ালি ভাবে আবেদন করা শুরু হবে এটি অফিসিয়াল নোটিফিকেশান দিয়ে দিয়েছে আর যখন আবেদন প্রক্রিয়া শুরু হবে তো অবশ্যই আরেকটি ভিডিও আমি আপনাদের কাছে নিয়ে আসবো তো আপনারা ধৈর্য সহকারে দেখবেন এবং যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে রাখবেন তাহলে আপনারা কিন্তু নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন যখন আমি আপডেটগুলো দিয়ে দেবো চাকরির পরীক্ষার তখন অবশ্যই আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ত্রিপল ডাব্লু ডট ডাব্লু বি ডট ইন এটি অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে তো বন্ধুরা এই সমস্ত যে চাকরির আপনারা আবেদন করবেন তো আবেদন করার পরে যে অ্যাডমিট কার্ডগুলো কখন আসে এবং আপনারা পিপিআর কী করে নেবেন নিজেরা কী করে পিপিআর হবেন তো এর জন্য আমি একটি চ্যানেল খুলেছি তো আসুন দেখিনি সেই চ্যানেলটি বেসিক্যালি এর জন্য একটি চ্যানেল খুলেছি যার নাম এডি স্টাডি চ্যানেল আমারই একটি চ্যানেল তো আপনারা এডি চ্যানেলে অনেকেই দেখেন তো এডি স্টাডি চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই যেখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব লেখা রয়েছে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন দেখুন বন্ধুরা এই চ্যানেলের মাধ্যমে আপনারা যখন ওই যে অ্যাডমিট কার্ডগুলো যখন বেরোয় ফুড এসার অ্যাডমিট কার্ড বেরিয়েছে এবং রোল নাম্বার নিয়ে একটি বিভ্রান্তি ছিল এই নিয়ে আমি একটি ভিডিও দিয়েছি তারপরে অ্যাডমিট কার্ড কী করে ডাউনলোড করবেন সরাসরি কিন্তু আমি দেখিয়ে দিয়েছি এবং পরীক্ষা কবে হবে তো সমস্ত কিছু কিন্তু যেমন রেলের গ্রুপ ডির রেজাল্ট কত তারিখে বেরোবে এই সমস্ত ইনফরমেশন কিন্তু দিয়ে দিয়েছি এবং আপনারা প্রিপেয়ার কী করে নেবেন নিজেরাই বিভিন্ন যেমন ফুড এসে এক্সামের জন্য আমি একটি জিকে দিয়েছি পার্ট ওয়ান জিকে তো আপনারা দেখুন ভালো করে এই চ্যানেলে যান আপনারা লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো সেই ডিসক্রিপশনের লিঙ্কে গিয়ে কিন্তু আপনারা এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেবেন কারণ এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটি চাকরির পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড পরীক্ষার দিন কবে এবং বন্ধুরা আপনারা পেয়ে যাবেন বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়ালস তো সমস্ত কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে তো অবশ্যই এই এডি স্টাডি চ্যানেলটিকেও আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকেনটিকেও অবশ্যই প্রেস করবেন তাহলে আপনারা নোটিফিকেশানগুলো খুব সহজেই তাড়াতাড়ি পেয়ে যাবেন তো বন্ধুরা অবশ্যই আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো আমার সেকেন্ড চ্যানেল নামে একটি লিঙ্ক থাকবে সেই চ্যানেলে সেই লিঙ্কে ক্লিক ক্লিক করলেই আপনারা ক্লিক যখন করবেন এই চ্যানেলটি খুলে যাবে দেখবেন এডি স্টাডি সেটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকেনটিকেও অবশ্যই প্রেস করবেন এবং সমস্ত ভিডিওগুলো কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা দেখবেন তো আপনাদের কথা ভেবেই কিন্তু এই চ্যানেলটি খুলেছি তো যেমন এডি চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি দিয়ে যাই এবং ইম্পর্টেন্ট যেগুলো আপডেট আপনাদের খুব দরকার সেগুলো আমি দিয়ে যাই তো এই সমস্ত যে কখন অ্যাডমিট কার্ড ছাড়ছে তো কখন আপনারা কী করে প্রিপারেশন নেবেন সেগুলো দেওয়া হয় না চ্যানেলের মাধ্যমে এই জন্যই আমি আপনাদের কথা ভেবে এই চ্যানেলটি ক্রিয়েট করেছি এবং এই চ্যানেলে আমি এই সমস্ত কিছু আপডেট কিন্তু দিয়ে যাব তো অবশ্যই অবশ্যই এই চ্যানেলটিকে কিন্তু আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন তো আশা করি আমাদের দেওয়া এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন এবং যারা নতুন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবেই জুড়ে থাকবেন ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য